কয়লা বাজারে টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে পৌঁছেছিল এই প্রশ্নের উত্তর পেতে শনিবার কয়লা কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং আরেক অভিযুক্ত পলাতক বিনয় মিশ্রের ভাই বিকাশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। দুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সিআইএসএফ এর ইন্সপেক্টর আনন্দ সিং এবং কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের ইসিএল এর প্রাক্তন ডিরেক্টর সুনীল কুমার ঝাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর অন্যদিকে শুক্রবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতের নির্দেশে বিনয় মিশ্রের ভাই বিকাশকে চার দিনের হেফাজতে পায় সিবিআই। এই প্রেক্ষাপটে শনিবার সুপ্রিম কোর্টে রক্ষা কবচ থাকা অনুপ মাঝি ওরফে লালাকে তলব করে কেন্দ্র গোয়েন্দা সংস্থা। এদিন বেলা 12:20 নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন কয়লাকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। সিবিআই সূত্রে খবর, অনুপ মাঝি ওরফে লালা এবং বিকাশ মিশ্রকে মুখোমুখি বসিয়ে কয়লা পাচারের টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে পৌঁছেছে তা জানতে চাওয়া হয়। সিবিআই সূত্রে খবর, এর আগে চারবার লালাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা, কিন্তু সূত্রের দাবি তথ্য প্রমাণ দেখিয়ে তাকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও কিছু বলতে চাননি তিনি। এবার বিকাশ মিশ্রের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে কি নতুন কোনো তথ্য বেরিয়ে আসবে সেদিকেই তাকে কেন্দ্র গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের পর দুপুর 3:30 নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান লালা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।